পঞ্চায়েতে এগিয়ে কে, কেই বা পিছিয়ে? কোথায় দুর্নীতি, কোথায় বা প্রার্থী নিয়ে কাটল না জট? সব জানতে চোখ রাখুন পঞ্চায়েতের পাঁচ কাহন, শুধুমাত্র বেঙ্গল লাইভে। নমস্কার, বেঙ্গল লাইভে আপনাদের স্বাগত। পঞ্চায়েতের পাঁচ ফোরন অনুষ্ঠানে আজ আমরা চাকদার বাবু, আমরা মুখোমুখি সাক্ষাৎকারে আজ এমন একজন তৃণমূল নেতার সঙ্গে কথা বলব যিনি চাকদা ব্লকে অত্যন্ত জনপ্রিয় নেতা, চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি হরক প্রসাদ হালদার। হরক প্রসাদ বাবু নমস্কার, বেঙ্গল লাইভকে নমস্কার জানাচ্ছি। যারা এই প্রোগ্রাম দেখছেন বা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে প্রথম প্রশ্ন, পঞ্চায়েতে চাকদা ব্লকে আপনাদের প্রস্তুতি কেমন? পঞ্চায়েতে নির্বাচনের প্রস্তুতি বলতে আমাদের কিছু প্রয়োজন হবে বলে আমার বিশ্বাস নয়। আমি জানি বিগত পাঁচ বছরে যে পরিমাণে কর্ম কাজ আমরা চালিয়েছি, সারা ব্লকের পিছিয়ে পড়া এলাকাগুলো, যে সমস্ত এলাকায় বিগত 36 বছর কোনো রকমের উন্নয়নমূলক কাজ হয়নি সেই সব এলাকায় আমরা ব্যাপকভাবে কাজ করেছি। সমাজের পিছিয়ে পড়া মানুষরা সেখানে বসবাস করে, তাদের সার্বিক উন্নয়নের জন্য ব্যবস্থা করেছি। তাদের মাথায় উপরে কোনো আচ্ছাদন ছিল না, আমরা তাদের ঘর দিয়েছি। যাদের জমি নেই ছিল না তাদের আমরা জমি দিয়েছি, সেখানে আবার ঘর তৈরি করে দিয়েছি। এছাড়াও খাবার অভাবে যাতে এলাকার মানুষ না থাকে তার জন্যে আমরা বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেছি রেশন দোকান থেকে, এবং মাত্র 2 টাকা মূল্যে চালের ব্যবস্থা করা হয়েছে একটু পিছিয়ে পড়া মানুষের জন্য। এছাড়াও এলাকার যে সমস্ত চাষি ভাইরা আছেন, যেহেতু আমরা গ্রামে বাস করি এবং গ্রামের অধিকাংশ মানুষই কৃষক, তাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা সার, বীজ, কীটনাশক, ঔষধ বিনামূল্যে আমরা সরবরাহ করেছি। চাষের ক্ষতি হলে তার জন্য আমরা বিগত মাত্র 2 বছরের মধ্যে 13 কোটি টাকা এলাকার চাষিদের আমরা সহায়তা দিয়েছি যাদের চাষের ক্ষতি হয়েছে। এগুলো বেশিরভাগই হচ্ছে রাজ্যের কর্মসূচি, বিশেষ করে চাকদা ব্লকের জন্য, মানে রাজ্যের কর্মসূচির বাইরে গিয়েও কি কোনো কর্মসূচি আপনারা করেছেন? হ্যাঁ, যেমন রাজ্যের কর্মসূচি ছাড়াও আপনারা জানবেন আমরা কিছু কিছু এলাকায় আমরা বিদ্যালয় গৃহ তৈরি করেছি, সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্যে গৃহ নির্মাণের প্রকল্প নিয়েছি। এছাড়াও শিশুদের জন্যে আমরা তাদের খেলাধুলা অনুষ্ঠানের জন্য ব্যবস্থা করেছি, বিদ্যালয়ের খেলার মাঠের উন্নয়ন করেছি, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য পোশাক আশাকের ব্যবস্থা করেছি। সরকার থেকে যে পোশাক আশাক সবাইকে দেওয়া হয় তার মধ্যে সমস্ত স্তরের শিশুদের দেওয়া হয় না, বাকিটা আমরা পঞ্চায়েত থেকে ব্যবস্থা করেছি। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় নমিনেশন সাবমিশন থেকে উইথড্রল একটা জটিল প্রসেস, প্রার্থী বাছাইটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনারা কোন দিকটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন, অর্থাৎ নবীন প্রজন্ম বা আদি তৃণমূল, কোন দিকটা? আমরা প্রত্যেকটা বুথের কর্মী যারা তাদেরকে ডেকেছি, বিশিষ্ট নাগরিকদের ডেকেছি যারা হয়তো সরাসরিভাবে আমাদের দলের সঙ্গে যুক্ত নন, তিনি এলাকার মানুষ, এলাকার উন্নয়নের সঙ্গে তারা আমাদের বিভিন্ন সময় সাথী থাকেন, এই সমস্ত মানুষকে ডেকে সেই এলাকার যে মানুষটি সেরা মানুষ হিসাবে গৃহীত বা তাদের কাছে যার অ্যাকসেপ্টেন্স বেশি তাতে আমরা প্রার্থী করেছি। তবে হ্যাঁ, এক্ষেত্রে দলের কিছু নীতি ছিল, যেমন বিগত নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের যদি সিটের স্ট্যাটাস, ক্যারেক্টার চেঞ্জ না হয়ে থাকে এবং তার যদি কার্যকলাপ বিগত 5 বছর ভালো হয়ে থাকে তাদেরকে আমরা দলের তরফ থেকে প্রার্থী করেছি। যারা গতবার জিতেছেন, যেটা দলের ঘোষিত কর্মসূচি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা অতীতে জিতেছেন তাদের প্রথম প্রাধান্য দিতে হবে, এমন কি হয়েছে যে সিট পুনর্বিন্যাসের ফলে বাদ পড়েছে যারা কিন্তু পুনর্বাসন পাননি, অর্থাৎ অন্য কোথাও টিকিট পাননি? সিট এই যে অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে আমরা কিছু কিছু প্রার্থীকে যাদের যথেষ্ট যোগ্যতা আছে
তাদেরকে অন্য জায়গায় পুনর্বাসিত করেছি। স্বাভাবিক কিছু কিছু নতুন মানুষ এসছে, যারা হয়তো বিগত নির্বাচনে বিভিন্ন আসনের কমতি থাকার জন্যে নির্বাচনে দাঁড়াতে পারেননি, কিন্তু তাদের যথেষ্ট যোগ্যতা ছিল, সেই সব মানুষদের কাউকে কাউকে আমরা এবার প্রার্থী করেছি। এখানে প্রার্থী নিয়ে কোনোরকম জটিলতা কি তৈরি হয়েছে? অর্থাৎ একই আসনে একাধিক দাবিদার সামলানো যায়নি, তারা নির্দল হিসেবে দাঁড়িয়েছেন? সেই ধরনের ব্যাপক কিছু হয়নি। যদি কোথাও থেকে থাকতো তাহলে আমরা সেগুলো দুই এক জায়গাতে এক হয়তো এলাকার কর্মীদের মধ্যে একাধিক নাম এসেছে সভাতে, তখন দুই প্রার্থীকে আমরা এক জায়গায় বসিয়ে তাদের মধ্যে থেকে অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছি, একজন প্রার্থী হয়ে উঠে এসেছে। 2011 সালে যখন রাজ্যে পালাবদল হয়, তারপর বিভিন্ন দল থেকে তৃণমূলে অনেকে যোগদান করেছেন, তার ফলে দল আপনাদের অনেক বড় হয়েছে। এর ফলে যারা আদি তৃণমূল, অর্থাৎ 1998 সাল থেকে যারা তৃণমূল কংগ্রেস করেন, অনেকে পিছিয়ে পড়েছেন। এই বিক্ষুব্ধ অংশ, তাদের কেউ কেউ এবার নির্বাচনে দাঁড়িয়েছেন, নমিনেশনে তুলেছেন, এটা আপনিও জানেন, তাদের প্রতি আপনার বার্তা কী? আমাদের ব্লকে প্র্যাকটিক্যালি এই ধরনের প্রার্থী কম হয়েছে, তথাপিও কিছু তো হয়েছে, কিছু হয়েছে, তাদের সঙ্গে আমরা নিয়ে বসবো, তাদেরকে বুঝিয়ে আমার বিশ্বাস তাদেরকে আমরা প্রশমিত করতে পারবো এবং মূল স্রোতে ফিরিয়ে আনতে পারবো। এই রকম কজন প্রার্থী বা কটা আসনে আপনারা এরকম মনে করছেন যে কোট আনকোট যাদের আমরা গোঁচ প্রার্থী বলি, এই সংখ্যাটা প্র্যাকটিক্যালি সেই জাতীয় প্রার্থী 5-6 জনের বেশি হয়নি আমাদের? আপনারা আশা করছেন যে তারা প্রত্যাহার করে নেবেন? আশা করছি। চাকদা পঞ্চায়েত সমিতি, এখানে জেলা পরিষদ আসনও রয়েছে, বেশ কয়েকটা গ্রাম পঞ্চায়েত আছে, চাকদায় আপনার প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছেন, সিপিএম না বিজেপি? সত্যি সত্যি কথা বলতে কি, হিসাব করলে আমাদের প্রতিপক্ষই নেই, এটা বাস্তব সত্য। অবাক লাগবে, হ্যাঁ সত্যিতে, কেন বলছি, কোনো গ্রামে হয়তো বিজেপি 2-4 জন, প্র্যাকটিক্যালি চাকদা ব্লক এরিয়া বলতে যেটা বোঝায় আমার পঞ্চায়েত সমিতি এলাকায়, চাকদা পঞ্চায়েত সমিতি এলাকাতে বিজেপির প্রাধান্য কখনোই ছিল না, এখনও নেই। মার্কসবাদী কমিউনিস্ট পার্টির প্রাধান্য এক সময় ছিল, কিন্তু তাদের 36 বছরের কার্যকলাপের পরে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর যে পরিমাণে সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন মমতা ব্যানার্জি, তাতে ওই দলের যারা সাধারণ সমর্থক ছিল তারা দলে নেই। কিছু বয়স্ক নেতৃস্থানীয় মানুষ মার্কসবাদী কমিউনিস্ট পার্টির, যারা হয়তো লজ্জায় আমাদের দলে আসতে পারছেন না, কিন্তু তারা আমাদের সঙ্গে অনেকেই সদ্ভাব রাখেন এবং শুভেচ্ছা জানান, তাদের আমরা প্রণামও করি কাউকে কাউকে ডেকে এবং বলেন তোরা ভালোভাবে কাজ করছিস, এগিয়ে যা, আমরা করতে পারি না। তাহলে কি লড়াই হবে না যদি প্রতিপক্ষ না থাকে? প্রতিপক্ষ থাকবে, ওদের দলের থেকে কাউকে কাউকে প্রার্থী করবে, লড়াইটা নিশ্চিতভাবে হওয়া উচিত। গণতান্ত্রিক দেশ, প্রতিটি রাজনৈতিক দলের অধিকার আছে তাদের প্রার্থী দেয়া, এবং আপনারা শুনলে অবাক হবেন, আজকেও খবরে কাগজে দিয়েছে গতকাল কিছু মানুষ চাকদার চৌরাস্তাতে যারা একটা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন, এবং এটা যে মিথ্যাচার সেটা আমরা পরে প্রমাণ করেছি, তাদেরকে ডেকে আনলাম, তাদের দেখলাম সেই সব মানুষগুলোর ভিতরে 80-90 ভাগই তারা কেউ পঞ্চায়েত এলাকার নয়, শহর বা বাইরের এলাকার, এবং তারা কি প্র্যাকটিক্যালি কোনো মনোনয়নপত্র সঙ্গে আনেননি, তারা লোক দেখানোর জন্যে হাইওয়ে অবরোধ করার প্রচেষ্টা করছিলেন। তাদেরকে আমি এবং আমাদের বিধায়ক রত্না ঘোষ দুজনেই যাই, গিয়ে তাদেরকে আমরা ডেকে আনি, ব্লক অফিসের ভিতরে তাদের বসার জায়গা করে দিই, চা বিস্কুট খাওয়ায়, তাদেরকে বলি আপনারা যারা যারা মনোনয়নপত্র দিতে চান দিন, এমনকি আপনি অবাক হয়ে যাবেন, তাদেরকে আমরা ডেকে ঘরে ঢুকিয়ে দিয়ে দাঁড়িয়ে থেকে মনোনয়নপত্র দিয়েছি, মানে তাদের জমা করতে সুযোগ দিয়েছি। এবং শুধু অবাক হয়ে দেখলাম আমরা, এরকম লোকের সংখ্যা ছিল 2 কি 3 জন মাত্র। কিন্তু আমাদের কাছে যা খবর যে বিজেপি এখানে প্রার্থী দিচ্ছে এবং লড়াইয়ের জন্য প্রস্তুতিও নিয়েছে, আপনি বলছেন প্রতিপক্ষ নেই, বামফ্রন্ট একইভাবে তাদের যা যোগ্যতা অনুযায়ী তারাও প্রার্থী দিয়েছে, এবার যদি আপনাকে বাঁচতে বলা হয় যে কে প্রধান প্রতিপক্ষ, শক্তি যতই দুর্বল হোক, আপনি কাকে বাঁচবেন? সাংগঠনিক শক্তির বিচারে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি এখানে প্রধান প্রতিপক্ষ। আর ভোটের সংখ্যায়? ভোটের সংখ্যায় তো এখনও জাজমেন্ট হয়নি, হিসাব হয়নি,
আগামী নির্বাচনের ফলাফলে সেটা প্রকাশ পায়। আপনি চাকদার অত্যন্ত জনপ্রিয় নেতা, চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি, আপনার কথা চাকদার মানুষ শোনে। পঞ্চায়েতে যারা প্রার্থী হয়েছেন তাদের কাছে বা পঞ্চায়েতে যারা ভোট দেবেন তাদের প্রতি আপনি কী বার্তা দেবেন, যে কী বার্তাকে সামনে রেখে মানুষ আপনাদের ভোট দেবেন? তাদের কাছে পঞ্চায়েতের তরফ থেকে আমাদের একটাই আবেদন থাকবে, নিবেদনও বটে, সেটা হচ্ছে বিগত চার বছরে কেন্দ্রীয় সরকারের সহায়তা ছাড়াই আমরা এলাকার গ্রামীণ মানুষের জন্যে সার্বিক উন্নয়নের জন্য আমরা কাজ করে গেছি। মানুষের ন্যূনতম যে প্রয়োজনগুলো সেগুলো আমরা পূরণ করতে সমর্থ হয়েছি এবং তার থেকে কিছু বেশি কাজও করেছি। আগামী দিনের যে পঞ্চায়েত আসবে সেই পঞ্চায়েত নিশ্চিতভাবে উন্নততর জীবনধারায় যাতে গ্রামের মানুষ বসবাস করতে পারে, পিছিয়ে পড়া মানুষরা যাতে আরও উন্নততর জীবন তারা পান, তারা যাতে সমাজে অন্যান্য উন্নততর সমাজ ব্যবস্থার সঙ্গে একাত্ম হয়ে বসবাস করতে পারেন, এক জায়গায় যেন পৃথক সমাজ ব্যবস্থার পাশাপাশি না গড়ে ওঠে, যেমন শহরে বড় বড় শহরে বস্তি থাকে, বড় অট্টালিকা থাকে, আমাদের পঞ্চায়েত সমিতি এলাকায় ওই রকম কোনো পার্থক্য থাকবে না জনগণের মধ্যে। আপনি চাকদার অভিভাবক, আমরা প্রতিদিন খবরের কাগজ টিভিতে দেখছি যে বিভিন্ন জায়গায় পঞ্চায়েতে বিরোধী দলের প্রার্থীরা বা কর্মী সমর্থক আক্রান্ত হচ্ছেন, চাকদার অভিভাবক হিসেবে আপনার দলীয় কর্মীদের কী বার্তা দেবেন যাতে তারা বিরোধী দলের প্রার্থী বা সমর্থকদের সঙ্গে সৌভ্রাতৃত্বমূলক আচরণ করেন? আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন চাকদা ব্লকে আমার পঞ্চায়েত সমিতি এলাকায় কোথাও মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বলুন, ভারতীয় জনতা পার্টি বলুন বা অন্য যে কোনো রাজনৈতিক দলের কর্মীদের কোনো রকম আক্রমণ করা হয় নাই এবং হয়নি। এবং শুধু তাই নয়, আপনারা জেনে রাখতে পারেন, জানবেন চাকদা ব্লকের গরিব মানুষ যারা তাদেরকে আমি ব্যক্তিগত জীবনেও সহায়তা করি, পঞ্চায়েত সমিতি সভাপতি হিসাবে পাঁচ বছর আমি সহায়তা করেছি। ব্যক্তিগত জীবনে আমি ছোটোবেলা থেকে যখন আয় করতে শিখেছি চাকরি জীবনে যত টাকা আয় করেছি গরিব লোকের শতকরা 80% টাকা তাদের মধ্যে বিলিয়ে দিয়েছি। বাবার সহযোগিতা ছিল বলে, অনুমতি ছিল বলে এটা পেরেছিলাম, তাকে প্রণাম করি, তিনি নেই আজকের দিনে। সেক্ষেত্রে আমি কিন্তু দল দেখিনি, মত দেখিনি, রং দেখিনি, ধর্ম দেখিনি, সব তাই রাজনীতিতেও আমার সেই প্রতিফলনটা আছে। আমি আমার কর্মীদের, আমার সমর্থকদের, আমার ভালোবাসার মানুষদের একটা কথাই শিখিয়েছি বা বলেছি যে আক্রমণ করে কখনো দলকে বড় করা যাবে না। মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বিশাল জনসমষ্টি নিয়ে পশ্চিমবাংলায় তারা ক্ষমতায় ছিল, মমতা ব্যানার্জি মাত্র কয়েকটা মানুষ আমাদের মতো ছেলেকে নিয়ে আজ থেকে কয়েক বা 20 বছর আগে দলটা তৈরি করেছিলেন। সেই দল যদি বড় হয়ে থাকে তাহলে সেখানে নিশ্চিতভাবে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির তৎকালীন মানুষগুলো আমাদের দলের মধ্যে ভিড়ে গেছেন, তাদের সমর্থন পেয়ে আমাদের দল আজকের দিনে এই জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি হরপ্রসাদ হালদারের সঙ্গে। তিনি অত্যন্ত জনপ্রিয় নেতা এবং চাকদার অভিভাবকও বটে। তিনি পঞ্চায়েত ভোটে সকলকে সৌভ্রাতৃত্বের আবহের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করার কথা বলেছেন। নমস্কার। Okay.